বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আমি তোমাদের সামনে অন্যান্যবারের মতো আজকেও একটি গণিত ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো সপ্তম শ্রেণীর গণিত। তোমরা জানো গণিত একটি অতি সহজ সাবজেক্ট, যদি সেটাকে চর্চা করা যায়। তোমরা অবশ্যই এই সহজ বিষয়টাকে সহজে বোঝার জন্য বারবার চেষ্টা করবে এবং যে সমস্যাগুলি তোমরা ফেস করবে সেগুলো আমাদেরকে বলবে, আমরা সেটা সমাধান অবশ্যই করে দিব। তো সেই প্রয়াসে এই করোনাকালীন সময়ে আজকে তোমাদের সামনে যে অঙ্কটি আমি নিয়ে এসেছি সেটি অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং তোমরা মনোযোগ সহকারে শুনবে। অঙ্কটিতে বলা হয়েছে, উদ্দীপকে আমরা যাই, তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি 24। নাম্বার ক, তথ্যটি দ্বারা একটি সমীকরণ তৈরি করো। নাম্বার খ, সংখ্যা তিনটি কত হবে। নাম্বার গ, সংখ্যা তিনটি সেন্টিমিটারে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বুঝালে উক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা কয় নম্বরে আসি? আমরা মনে করি প্রথম সংখ্যাটি এক্স। তোমরা জানো ক্রমিক সংখ্যা হইল একটা সংখ্যার থেকে আরেকটা সংখ্যার পার্থক্য এক, একটা নয় হইলে আরেকটা দশ হবে। ঠিক সেইভাবে প্রথম সংখ্যা যদি আমরা ধরি এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক বেশি হবে, তার মানে দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান। তৃতীয় সংখ্যাটি তার চাইতে আরও এক বেশি হবে, সেক্ষেত্রে হবে তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস টু। সমষ্টি মানে যোগফল, যদি আমরা যোগ করি সেক্ষেত্রে সমষ্টি দাঁড়ায় থ্রি এক্স প্লাস থ্রি। তাহলে সমীকরণটি হবে কি? সত্যমতে থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 24। এটাই সমীকরণ। আমরা ক নাম্বার অতি সহজে পেয়ে গেলাম। এবার আসি আমরা খ নাম্বারে। যেহেতু খ বলছে সংখ্যা তিনটি কত হইতে পারে, আবার বলা আছে এখানে এদের যোগফল 24, সেই কারণে আমরা ক নং হতে নিলাম বা লিখতে পারি পাই। থ্রি এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু 24। আমরা পক্ষান্তর করব, থ্রিকে পক্ষান্তর করার ফলে প্লাস থাকলে এখানে এসে মাইনাস হইল, মাইনাস হওয়ার পর আমরা মাইনাস করলাম 21 হইল। থ্রি এক্স সমান 21 হইলে এক্সের মান আসতেছে কত? 21কে থ্রি দ্বারা ভাগ করলে আসে 7, তার মানে এক্সের মান 7। অর্থাৎ প্রথম সংখ্যাটি হইতেছে এক্স ইকুয়াল টু 7 বা 7, দ্বিতীয় সংখ্যাটি হইতেছে এক্স প্লাস 1 মানে 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 8, তৃতীয় সংখ্যাটি হইতেছে এক্স প্লাস 2 অর্থাৎ 7 প্লাস 2 ইজ ইকুয়াল টু 9। তার মানে একটি সংখ্যা 7, দ্বিতীয় সংখ্যাটি হইল 8, তৃতীয় সংখ্যাটি 9। তোমরা লক্ষ্য করো এই তিনটাই ক্রমিক সংখ্যা, তার মানে কয়ের পরে আমরা ক্ষয়ের সমাধান পেয়ে গেলাম। এইবার গ নম্বরে বলছে এই সংখ্যা তিনটি যদি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে বোঝায় সেই ক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে ত্রিভুজটির প্রথম বাহু এ ধরলাম, এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, তৃতীয় বাহু সি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু আমাদের এখানে উচ্চতা নাই, সেহেতু আমরা এখানে অন্য একটা সূত্র ব্যবহার করব, সেটা হলো পরিসীমার সূত্র দ্বারা। তো ত্রিভুজটির পরিসীমা অর্থাৎ তিন বাহুর দৈর্ঘ্যটা কত আসতেছে? এ প্লাস বি প্লাস সি। আর পরিসীমার অর্ধেক কত আসবে? সেটাকে 2 দ্বারা ভাগ করব। তার মানে পরিসীমার অর্ধেককে আমি এখানে প্রকাশ করলাম এস দ্বারা। তো সেই ক্ষেত্রে এর মান 7, বি এর মান 8, সি এর মান 9, আমরা যোগ করলে সেটা আসে কত? 24, ভাগ করলে আসে 12। তার মানে পরিসীমার অর্ধেক আসলো কত? 12 সেন্টিমিটার। তো ক্ষেত্রফলের সূত্র পরিসীমা থেকে নিতে গেলে কি হবে? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি হোল রুট। এবার তোমরা মানগুলি সহজে বসাও। এস এর মান পাইলাম 12, তার মানে 12 বিয়োগ এর মান 7, 12 মাইনাস বি এর মান 8, 12 মাইনাস সি এর মান 9। তো এক্ষেত্রে দেখো তোমরা এখানে 12
এই দুইটা বিয়োগ করলে কত আসছে 5 এই দুইটা বিয়োগ করলে 4 এই দুইটা বিয়োগ করলে আসছে 3 আমরা 12 5 4 এবং 3 গুণ করার পর আসলো কত 720 তার মানে 720 এই 720 কে আমরা বর্গমূল করব ক্যালকুলেটরের সাহায্যে তোমরা সহজেই সেই বর্গমূলটা করে নিতে পারো আর কেউ যদি ইচ্ছা করো সেটা বাক্যক্রিয়া সাহায্য করতে পারো তো বর্গমূল করলে এখানে আসতেছে কত 26.832 আরো কিছু আসতেছে আসন্ন মান নেওয়ার জন্য যেহেতু আমরা এখানে দুইটা সংখ্যা রাখব দশমিকের পর আসন্ন মান নেওয়ার জন্য আমরা সেখানে কি করব তিনটা সংখ্যা নিব এবং তৃতীয় সংখ্যাটা আমরা কেটে ফেলব এখানে আসন্ন মান নেওয়ার নিয়মটা হলো যেহেতু আমরা দুইটা সংখ্যা রাখব দশমিকের পর তৃতীয় সংখ্যাটি যদি 4 থেকে বড় হয় লক্ষ্য করো যদি 4 থেকে বড় হয় তাহলে এই এটা কাটার পর তার পাশে 1 যোগ হবে যেহেতু এটা 4 থেকে বড় না সেহেতু আমরা লিখলাম কত 26.83 বর্গ সেমি প্রায় তার মানে ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে আসছে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি আশা রাখি তোমরা বাড়িতে সকলেই বইটা নিয়ে চর্চা করবে এবং এই করোনাকালীন সময়টা তোমরা কাজে লাগাবে তোমরা অবশ্যই বাসায় বসে থাকবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে মাস্ক ব্যবহার করবে আর তোমরা সবাই সতর্ক থাকবে কিন্তু পড়াশোনা অবশ্যই তোমরা চালিয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ